পি নামের মানুষদের 2021 সালের জুলাই মাস কি রকম যাবে, কি কি পরিবর্তন আসতে চলেছে বছরের মধ্যবর্তী সময়ে, সমস্ত কিছু আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত জানাই আমাদের এই ধর্মীয় ইউটিউব চ্যানেলে। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি একটা নতুন ভিডিও সম্পর্কে। আপনার নাম যদি পি দিয়ে হয়ে থাকে বা আপনার চেনা মানুষের যদি নাম পি দিয়ে হয়ে থাকে বা আপনার বাড়ির কোনো ব্যক্তির নামও যদি পি দিয়ে হয়ে থাকে, তার চারিত্রিক বৈশিষ্ট্য, তার সম্পর্কে বিভিন্ন কথা এবং বছরের মধ্যবর্তী অর্থাৎ 2021 সালের জুলাই মাস তার ঠিক কীরকম কাটবে সেই সম্পর্কে জেনে নিন। নামের প্রথম অক্ষর, হ্যাঁ বন্ধুরা, হাত দেখে ঠিক যেমন মানুষের ভবিষ্যৎ সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি, ঠিক তেমনি নামের প্রথম অক্ষর থেকেই আমরা বলে দিতে পারবো যে সেই মানুষটা কী রকম হবে বা মানুষটির চারিত্রিক বৈশিষ্ট্য বা পরবর্তী জীবন বা ভবিষ্যতে তার সঙ্গে কি হতে চলেছে। জ্যোতিষশাস্ত্র এই সম্পর্কে বিভিন্ন মত পোষণ করেন। নাম দিয়েই মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য গঠন করা সম্ভব। আপনার নাম যদি পি দিয়ে হয়ে থাকে তাহলে আপনার চারিত্রিক বৈশিষ্ট্য কি আমার এই ভিডিওর সঙ্গে মিলে যাচ্ছে তা অতি অবশ্যই দেখুন এবং জানুন, এবং নিজের কমেন্ট সেকশনে তা কমেন্ট করে জানান, এবং অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার ভালো লাগবে এবং আপনিও উপকৃত হবেন। পি নামের মানুষ, যে সমস্ত ব্যক্তিদের বা জাতক জাতিকাদের নাম পি অক্ষর দিয়ে হয়ে থাকে তারা সাধারণত বুদ্ধিমান এবং সমস্ত বিষয় নিয়ে একটি বস্তুগত ধারণা তাদের মধ্যে থাকে। তবে সব ব্যাপারের মধ্যে তাদের আগ্রহ প্রবল, তারা সমস্ত কিছু শিখতে পছন্দ করে। প্রথম থেকেই এরা যে কোনো জায়গায় গিয়ে প্রথম দেখাতেই কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। আপনার নাম যদি পি দিয়ে হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনাকে প্রথম দিকেই কোনো মানুষ প্রভাবিত হয়ে যায়, তবে আপনি কিন্তু সর্বদা দূরত্ব বজায় রেখে চলতে ভালোবাসেন। এবং পি নামের ব্যক্তিরা একটু কান পাতলা মানুষ হয়ে থাকেন, তবে এই জন্যই এদের সাবধানে থাকা প্রয়োজন। পি নামের ব্যক্তিরা যত উদার হতে পারবে এদের জন্য ততটাই মঙ্গল বলে মনে করা হয়। আপনার নাম যদি পি দিয়ে হয়ে থাকে অতি অবশ্যই আপনি উদার মনস্ক মানুষ হবেন, এবং ক্ষমতার লোভ এদের মধ্যে অতি অবশ্যই থাকে, কিন্তু তা সুপ্ত অবস্থায়। অর্থাৎ এরা সবাইকে তা দেখাতে ভালোবাসে না বা সেটা সবাইকে বুঝতে দেয় না, এবং এরা কিন্তু অত্যন্ত কৌতূহলী হয়ে থাকে, এবং এরা কৌতূহল বেশি হওয়ার কারণে এরা জ্ঞানীও হয়ে থাকেন। বিভিন্ন জিনিস থেকে, বিভিন্ন বস্তু থেকে জ্ঞান অর্জন করতে ভালোবাসেন, এবং এরা নিজে যেমন শিখতে চান তেমন অন্যকে শেখাতেও ভালোবাসেন। এরা অত্যন্ত আত্মবিশ্বাসী হয়ে থাকেন এবং বিচার বিবেচনা সমস্ত কিছু বুদ্ধি দিয়ে করতে ভালোবাসেন। আপনি যদি একজন পি নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আপনি সবার থেকে আলাদা থাকতে পছন্দ করেন। এরা একটু পর্যবেক্ষণ টাইপের হয়ে থাকে, অর্থাৎ যে কোনো বিষয় নিয়ে পর্যবেক্ষক করতে ভালোবাসেন এবং বিষয়গুলি জানতে পছন্দ করেন, এবং এরা কিন্তু নিজেদের স্বার্থে কখনো কখনো স্বার্থপরও হয়ে যান। নিজেদের ভালোর উদ্দেশ্যে এরা কিন্তু স্বার্থপরতা করতে পারেন, তবে বিচার বিবেচনা করে, যেহেতু বুদ্ধির সাহায্যে সমস্ত বিষয়কে এরা বিচার বিবেচনা করে, সেহেতু কিন্তু এরা সঠিক সঙ্গীর এবং সঠিক ঘটনার স্বাদ দিয়ে থাকে। এখন জেনে নেব 2021 সালের জুলাই মাস পি নামের ব্যক্তিদের কেমন যাবে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই সম্পর্কে জানবো, কিন্তু তার আগে অতি অবশ্যই নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আমি যে সমস্ত কথাগুলো বললাম পি নামের মানুষদের সম্পর্কে তার সঙ্গে কতটা মিলল। আপনারা কিন্তু অতি অবশ্যই তার নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এরপর জেনে নিই জুলাই মাস কীরকম যাবে 2021 সালের। 2021 সালে পি নামের মানুষদের জুলাই মাস থেকে আয় বাড়বে, হ্যাঁ আয় করতে পারবেন আপনারা, এবং দূরদৃষ্টিতা বৃদ্ধি পাবে, বাক বচন হবেন, অর্থাৎ কথাবার্তার মধ্যে পরিবর্তন আসবে এবং কথার মাধ্যমে যে কোনো ব্যক্তিকে ভুলিয়ে রাখতে পারবেন। এছাড়াও
কর্মক্ষেত্রে সহযোগীদের সঙ্গে প্রতিযোগিতা বাড়বে, আরও প্রতিযোগিতা বৃদ্ধি পাবে এবং আপনাকে কর্মক্ষেত্রে এগিয়ে যেতে হবে। তবে ভাগ্য থাকবে তুঙ্গে, অর্থ উপার্জনের বিভিন্ন রাস্তা আপনি দেখতে পাবেন। সুসম্পর্ক বজায় রাখতে হবে সহকর্মীদের সঙ্গে, তবেই আপনি কিন্তু আর্থিক দিক থেকে উন্নতি করতে পারবেন এবং চরম সুখ আসবে আপনার জুলাই মাস থেকে। 2021 সালের বছরের মধ্যবর্তী সময় থেকে আপনার প্রেম জীবনও অত্যন্ত ভালো যাবে এবং বিভিন্ন চ্যালেঞ্জের সামনে পড়বেন, বিভিন্ন নতুন নতুন কার্য, বিভিন্ন নতুন নতুন ঘটনার সামনে পড়বেন এবং যদি নিজের সেরাটা দিতে পারেন তাহলে অতি অবশ্যই আপনি এই 2021 সালের শেষের দিকে বা জুলাই মাসে থেকেই আপনি যশ খ্যাতি বৃদ্ধি করতে পারেন নিজের। কর্মক্ষেত্রে ঘুরতে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে যদি আপনার কপালে থাকে। এবং জুলাই মাস থেকে আপনাদের ভাই বোনকে নিয়ে গর্ব বাড়বে, অর্থাৎ বাড়ির যে সমস্ত ভাই বোনরা রয়েছে তাদের কার্য নিয়ে আপনার গর্ব বৃদ্ধি পাবে এবং জুলাই মাস থেকে আপনি কিন্তু পরিশ্রমী হয়ে উঠবেন। পি নামের ব্যক্তিরা পরিশ্রমী হয়ে উঠবেন, নতুন কাজের সঙ্গে যুক্ত হয়ে উঠবেন। আইনের বিভিন্ন পদক্ষেপ নিতে হতে পারে, তবে সেক্ষেত্রেও উত্তীর্ণ হবেন বলেই বোঝা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। মায়ের সঙ্গে কথা কাটাকাটির সম্ভাবনা রয়েছে, তাই সম্পর্ককে বজায় রাখার কথাই বলবো। আপনারা খুব একটা তর্কে জড়িয়ে পড়বেন না এবং ঘুমের ব্যাঘাত যদি ঘটে তাহলে যোগব্যায়ামের সাহায্য নিতে পারেন। তার সঙ্গে পি নামের ব্যক্তিদের বিনিয়োগের ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে 2021 সালে। 2021 সালের বছরের মধ্যবর্তী সময় থেকে আপনাদের কিন্তু বিভিন্ন সম্পর্কে বাধা আসতে পারে, তাই অতি অবশ্যই চেষ্টা করবেন সুষ্ঠু সম্পর্ক বজায় রাখার। ঠান্ডা মাথায় কাজ করলে সমস্ত কার্যে আপনি উত্তীর্ণ হবেন এবং বন্ধুরা আর্থিক ভাগ্য কিন্তু আপনার তুঙ্গে আছে, অর্থাৎ যা যদি আপনি একজন পি নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে জেনে রাখুন আপনার কিন্তু অতি অবশ্যই আর্থিক উন্নতি ঘটবে। জুলাই মাসের পরবর্তী সময় থেকে নতুন কাজের সন্ধান পাবেন এবং আপনি আয় বৃদ্ধি করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজ এর পর্যন্তই। আশা করি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীকালে এমন সব ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য। পরবর্তীকালে এমনই সব ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং বন্ধুরা কতটা আপনার ভিডিওটা প্রাসঙ্গিক মনে হলো এবং কতটা আপনার ভালো লাগলো, আপনার সঙ্গে কতটা মিললো, আপনার চরিত্র সঙ্গে কতটা আমি মেলাতে পারলাম সেই সম্পর্কে নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। ধন্যবাদ প্রত্যেককে।